হ্যালো আলাইকুম তো একটা নোটিশ দেখা দেন ইয়ে হবে আন্ড এগুলো টান তো রকে বিটিসি রকি আপিটের যেই আপডেটটা ওরা দিয়েছে তো ওরা বলছে গো টু ইলিজিবিল টাস্ক ওরা বলছে বি বান্ড যদি আমরা এখানে জিরো পয়েন্ট ফাইভ টান ই না করি তাহলে ওরা গুলো সব বান্ড করে দেবে তাই বলতেছে হ্যাঁ এটা যে নোটিশ দিয়ে ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে তো যেহেতু এটা ফ্রি বি ফ্রি এয়ার ড্রপ তো আমরা কেন এগুলোতে যদি চাই তো জিরো পয়েন্ট ওয়ান টন দিয়ে জাস্ট এক ডলার দিয়ে জাস্ট আমরা হচ্ছে আইডিটা ভেরিফাই করবো যাতে হচ্ছে যারা চেটিং করে অনেকগুলো আইডি করে তার সেটার থেকে বাঁচার জন্য তাহলে সেটা করা যেত কিন্তু ওরা এত বেশি দাবি করছে জিরো পয়েন্ট ফাইভ টন মেবি তিন ডলার যে কখনও কাজ করে না সে কী করে এটা করবে তো আমি আজকে থেকে এটার কাজ করা বন্ধ করে দিচ্ছি আপনারা কি করবেন সেটা আপনারা জানেন কারণ এইভাবে আসলে এই করে কাজ করা যায় না হ্যাঁ এই কারণ ফ্রি আমার কিন্তু মেবি পনেরোটা দেখেন পনেরোটা কিন্তু আমার ফ্রেন্ড ছিল অ্যান্ড এয়ারটপে যখন আমি আসি দেখেন সমস্ত কিছু কনফার্ম সমস্ত কিছু আমার এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি টান দিয়ে এটা আইডি ওকে করে রাখছিলাম কিন্তু তারপরে যখন ওরা জিরো পয়েন্ট ফাইভ কথা বলছে যে টোটাল রানের এটা যখন বলছে বান করে দেবে তারপর থেকে আমি আর এটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই তো আপনারা যদি করেন তাহলে নিজ দায়িত্ব করবেন আমি কিন্তু এটার সাথে ই করতে পারবো না তো ফ্রি যেগুলো এই আছে সেগুলো আমি কাজ করব। লাস্ট আমি গতকাল এই ইনিং বা টুর্নামেন্টটা করছিলাম চাইলে আপনারা এটা দেখে এটা করতে পারেন আমি কোনো কিছু করতেছি না ওকে জাস্ট আমি এটা জানিয়ে দিলাম কেন জানিয়ে দিলাম এখানে আসেন এয়ারডোপে আসেন এয়ারডোপে আসার পর এখান থেকে কি বলতেছে যে আমাকে এখন জিরো পয়েন্ট ফাইভ বিটিসি দিয়ে একটাই করতে হবে তা না হলে পুরো এটা বান করে একটা ই করছে সো এটা আসলেই রেডো আসলে এটা মানা যায় না কারণ আইডি ভেরিফাইয়ের জন্য ওরা এক ডলার ই করতে পারতো জাস্ট ন্যূনতম একটা টন দিয়ে আমরা জাস্ট আইডিটাই করে নিতাম কিন্তু তারা জিরো পয়েন্ট ফাইভ বিটি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ টন চাচ্ছে এর মানে কি হলো এর মানে হলো যে আমরা মানে আমাদের থেকে ফ্রি এয়ারটপের নামে ওরা আমাদের থেকে টাকা আর্ন করে নিচ্ছে এগুলো আসলেই আসলে এটা হচ্ছে অহমানবিক যারা নতুন 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 যারা অ্যাডোবে আসছে হ্যামিস্টার এত প্রমাণই করছে আর ওরা যদি একবার এটা পায়ে যায় তাহলে হবে কি প্রত্যেকে কিন্তু এটা করবে জিরো পয়েন্ট ফাইভ টন আমরা কখনই করবো মানে সবাই আওয়াজ আওয়াজ তুলবো আমরা যখন এটা ই করবো এরকম করে যদি কেউ আগে থেকে আমাদের কাছে এরকম বলে যে এত ইনভেস্ট করে যেমন ক্যাটিজন যেটা করছে তো রকে রকি অ্যাবিটের কয়েনের দামও কিন্তু খুব বেশি হবে না আর বিটিসি মেবি ছয়টা শূন্যর পরে তারপরে নাম্বার কয়টাই আমাদের পাবো এখানে এখানে আমাদের আছে টোটাল আর্ন আছে আমাদের উনপঞ্চাশ মিলিয়ন হ্যাঁ আমাদের প্রফিট পার ওয়ারে আসে চার ঘন্টা পর পর আমাদের একশো চুয়াত্তরকে খুব যে বেশি আমাদের এখান থেকে আর্ন হবে তা কিন্তু না এই জন্য আমি এটা আজকে থেকে এটা অমিট করে দিচ্ছি ছিল এখান থেকে হয়তো অনেক কিছু দিত বাট তারপরও আমি এটাতে আর কাজ করবো না জাস্ট আজ এখন আজকে গেমিটাই দিচ্ছে এবং কোনো ট্রানজ্যাকশন ফি টু কোনো কিছু ছাড়াই আমি গেমিটাতে অলরেডি হচ্ছে আমার একটা আইডিতেই হচ্ছে সতেরো হাজার মতোই আছে। তো আমি ওইটাতেই হচ্ছে কাজ করতেছি আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় আর আর বাদ বাকি যেগুলো আছে আমি চাইবো আপনারা ওইগুলোতেই কাজ করেন যেমন হচ্ছে আছে এক্সাম্পায়ার আছে তারপরে গেমিস পাশাপাশি আছে আর হচ্ছে আপনার ব্লুমটা ব্লুমটা ডক্সের মতো সো চাইলে আপনারা মনোযোগ দিয়ে ব্লুমটা দিক কাজ করেন ওকে আবার বলতেছি ওখানে আপনাদের ওখানে হয়তো বা এরকম দেখাচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ সো এটা অবশ্যই ই করে চলেন আর যদি করেই থাকেন ইনভেস্ট করে যদি এটা আর্ন করতে চান তাহলে সেটা নিজ দেখতে আর ওরা কিন্তু বলেছে যে সবাইকে ন্যূনতম এক টন করে হলে ওরা দেবে কিন্তু যদি এদের দামই যদি কম থাকে কয়েনটার দামই যদি কম থাকে আর আমাদের কাজই হয়েছে এতটুকু কতটুকু আমরা পাবো এক একটা এক একটা ফ্রি আট থেকে আগে লোকে সবাই নর্মাল পায় তো পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার তিরিশ চল্লিশ যেমন আগে ডক্সের থেকেও আমরা কিন্তু পাইছি প্রায় আমি নিজেও ডক্স থেকে ফ্রিতে দুই আইডিতে পাইছি হচ্ছে পঁয়তাল্লিশ ডলার পঞ্চাশ ডলার মতো হুম তো এটা মানা যায় কিন্তু আসলে এটা একবার যদি আমরা এটাতে সাই দিই তাহলে কিন্তু ওরা কিন্তু বারবারই করবে সো নিজের দায়িত্বে চলবেন নিজের দায়িত্বে কাজ করবেন আমি ইনভেস্ট করতে আপনাদেরকে বলছি না যদি আপনারা করছেন তাহলে করতে না আমি করব না